الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وفقهاء شريعته وعلماء ملته وأولياء أهل سنته وعلينا معهم أجمعين شكرا بولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যে ব্যক্তি উচ্চ আওয়াজে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाहुम्मा सल्ले আপনি চারা কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা
যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আরশ কুরসি লোহে কলম না চাইতে পায় শেষে হযরতকে ভালোবেসে বলেন আরশ কুরসি লোহে কলম না চাইতে পায় শেষে ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম মধ্যমহালী শহর এক নম্বর পানির কল মধ্যমরামপুর সুলতান আহমদ জাপানের বাড়ির প্রাঙ্গণে সকল ঈদের সেরাই ঈদ আজম ঈদ মিলাদ নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানী ইমানি মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান সদরে জলসা প্রখ্যাত আলেম দ্বীন উস্তাদুল উলামা আমিরুল হুজ্জাজ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মতিউর রহমান জিহাদী সাহেব কিবলা মাদ্দা জিল্লুল আলি আজকের এই নূরানি মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর পেনি পরশুরাম হযরত সাইয়েদনা কুতুবুল আউলিয়া আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের সাজ্জাদা রশীদ পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাফেজ কারি শফিকুল ইসলাম শাহ কাদরি সাহেব কিবলা মাদ্দা জিল্লুল আলী যিনি আন্তর্জাতিক পর্যায়ে সুন্নিয়তের আঞ্জাম দিয়ে যাচ্ছেন যিনি আমাদের নবগঠিত আহলে সুন্নত রিসার্চ সেন্টারের অধ্যক্ষ আমি উনার তশরিফ আওয়ারিকে মোবারকবাদ জানাচ্ছি সকলে বলি মারহাবা ইতিমধ্যে মঞ্চে তশরিফ এনেছেন সুলতানুল ওয়াইজিন আলেমে নওজওয়ান ফাজলে দৌরান হযরতুল হাজ আল্লামা উমর ফারুক নাঈমি সাহেব কিবলা মাদ্দা জিল্লুল আলি মাহফিলে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মদনহাট ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা আলহাজ আখতারুল হক নাঈমি সাহেব কিবলা মাদ্দা জিল্লুল আলী ইতিমধ্যে তকরির করে বিদায় নিয়েছেন অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন হাদিসের আলোকে তকরির পেশ করেছেন আমি উনার তকরিরকে সাদরে গ্রহণ করে উনাকে মোবারকবাদ জানাচ্ছি সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হবে হতে থাকবে হয়েছিল আরশ আজিম লা মকানে আলামে আরওয়াহ ফেরেশতার জগতে আলামে লাহুতে আসমানে জমিনে সারা কায়নাতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হতে থাকবে হয়েছিল কিয়ামতের ময়দানও ঈদে মিলাদুন নবীর জন্য কায়েম করা হবে সুবহানাল্লাহ তো আস্তে বললে কেমন সুবহানাল্লাহ বললে লাভ আসে না নেই
যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার প্রত্যেকটি সুবহানাল্লাহর সাথে সাথে বলার সাথে সাথে একটি একটি ফেরেশতা সৃষ্টি হবে। ওই ফেরেশতা আপনার জীবনের মাগফিরাত কামনা করবে কিয়ামত পর্যন্ত। পিছনের ভাইরা হয়তো একটু গাফিলতি করছে, আমি সকলকে বলবো সুবহানাল্লাহর ফজিলত হচ্ছে বুখারী শরীফের ইখতিতাম হাদিস, আল্লাহর নিকট বান্দার মুখ থেকে নির্গত দুটি বাক্য সবচাইতে প্রিয়, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, বান্দার মুখ থেকে বের হওয়া দুটি শব্দ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিল আযীম। সুবহানাল্লাহ বলে বলে আমার নবীজি বলেছেন আমার প্রভুর নিকট সবচাইতে বান্দার মুখ থেকে নির্গত দুটি শব্দ খুব পছন্দ, মুখে বলতে সহজ, পল্লায় ভারী। পল্লায় বলেন না, পল্লায় কি? পল্লায় ভারী, বলতে সহজ, সেটি হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বন্ধুরা, ঈদ মিলাদ নবীর মাহফিল আজকে নতুন কোন ইবাদত নয়, নতুন কোন ইবাদত। ঈদ মিলাদ নবীকে আমরা ফরজ বলছি না, তবে ফরজের বাবা বলছি, সুবহানাল্লাহ বলেন না, আমরা ফরজ বলছি না, ফরজের আসলুল উসুল, আসলুল উসুল। নবী আসছে তো নামাজ ফরজ হয়েছে, নবী এসেছে তো কালেমা ফরজ হয়েছে, নবী এসেছে তো রমজান ফরজ হয়েছে, নবী এসেছে তো আবা কাবা দুব্বা পাগড়ি টুপি দাড়ি ইসলাম কোরআন মসজিদ মাদ্রাসা কুল কায়নাত সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ বলে আমি প্রকাশিত হয়েছি, লাউলা কালামা জহরতুর রাবিয়া হাবিব আমার রাবিয়া প্রকাশিত হয়েছে আপনার সৃষ্টির কারণে, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কি পাচ্ছি, দুনিয়াবি ফায়দা দেখা দিচ্ছে কিনা বলেন না। মাহফিলে যারা আছেন তারা গুনার কাছ থেকে যতক্ষণ নবীর উপর দরুদ সালাম পড়ছেন ততক্ষণ তারা মাহফুজ রয়েছে। যদি এই সময়ে আমরা ঘরে বা দোকানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকতাম টিভি টেলিভিশন দেখতাম কিনা বলেন না। আল্লাহ পাক আমাদেরকে সে কান থেকে মাহফুজ করে নবীর মাহফিলে এনে বসাই দিয়েছে। নবীর মাহফিলে এসে কি পাচ্ছি? তাবরুক পাচ্ছি, সুবহানাল্লাহ বলেন না, মিলাদুন নবীতে আননি বিরেনি রবি সানিতে সিন্নি কাবো আমরা সবাই শুননি, ওহাবি জামাতিরা মুখ বেঁধে এসে বলবে আমাদের একটু দিবেন নি, বলেন ঠিক না বেটি, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা মিলাদুন নবীর জন্য সাহাবায়ে কেরামগণ নিজেদের জান কোরবান করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। ঈদে মিলাদুন নবী এমন একটি ইবাদত যা বান্দা দরুদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন না, ঠিক না বেটি? আজকে যারা ঈদে মিলাদুন নবীকে সমর্থন করছে না, ঈদে মিলাদুন নবীকে মানছে না,
তারা তো নবীকে মানে 23 বছরের নবী হিসেবে। কয় বছরের? আওয়াজ দিয়ে বলেন কয় বছরের? তারা বলে নবী নাকি 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সুন্নি মুসলমানরা নবীকে ওই সময় থেকে মানে যখন নবীর সৃষ্টি হয়েছে তখন নবী ছিলেন। এজন্য নবীর সৃষ্টির প্রক্রিয়া খিলকতে মুহাম্মদি, বেলাগতে মুহাম্মদি, বাসাতে মুহাম্মদি। সুবহানাল্লাহ বলেন। নবীর সৃষ্টির প্রক্রিয়া। আরেকটি নবীর প্রক্রিয়া রয়েছে যেটাকে বলা হয় হাকিকতে মুহাম্মদি। খিলকতে মুহাম্মদি সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামরা জানেন, উলামায়ে কেরাম জানেন, সাহাবায়ে কেরামগণ জানেন, ফেরেশতারা জানেন, কিন্তু নবীর বাস্তব সৃষ্টি কখন, নবীর বাস্তবতা সম্পর্কে, নবীর হাকিকতে মুহাম্মদি সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ, আমার আল্লাহ ছাড়া আমার নবীর হাকিকতে মুহাম্মদি কেউ বুঝবে না। সুবহানাল্লাহ বলেন না। আমি বলবো 23 বছরে যারা নবীকে নবী মানে, এই জন্য ওরা মিলাদুন নবী করে না, ওরা করে সিরাতুন নবী। কি বলেন? আবি হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু। হাদিসে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবুয়তের অধিকারী হয়েছেন? قال ও আদম বাইনার রূহে ওয়াল জসদ, আমি ওই সময় নবী ছিলাম যখন আদমের রূহ এবং শরীর একত্রিত করা হয়নি, তখনও আমি নবী নবুয়তের মসনদে বসেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলতেছেন আরশ হক হ্যায় মসনদে রিফাত রাসূলুল্লাহ কি। দুনিয়ার রাজা বাদশা, দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের মসনদ হচ্ছে জমিনে। কোথায় মসনদ মানে বুঝছেন তো? সে আর কোথায়, জমিনে। আর আলা হযরত আজিমুল বরকত শাহ মুর্তজা খান ফাজলে বেরবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আরশে হক মসনদে রিফাত রাসূলুল্লাহ কি, দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইহিম আলাইকুম। কিয়ামতের ময়দান তো কায়েম করবে আমার রাসূলের তাজিম শান দেখানোর জন্য, উম্মতে মুহাম্মদীকে কষ্ট দেওয়ার জন্য নয়, আখেরি জামানার উম্মতকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, শুধু কিয়ামত কায়েম করবে। আসাইয়া বাকা রব্বুকা মাকাম মাহমুদা, আল্লাহ হাবিব আপনাকে মাকামে মাহমুদে বসাইয়া আমি আল্লাহ ওয়াহাবি মওদদি খাদিয়ানি আলে হাদিস সালাফি সবলকে দেখাই দেব যে আজকে দেখো আমার নবীর শান, আমার নবীর জন্যই তো দুনিয়া সৃষ্টি করেছিলাম। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আপনাদের কি অসুবিধা লাগে? বাবারা আমার, আমরা নবীর ঈদ মিলাদুন নবীর জন্য গরু কোরবানি করছি, এটাকে বেদাত ফতোয়া দেওয়া হচ্ছে,
বেদাত শব্দটি কোরআন শরীফ আছে বদিউস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহ বলেন বেদাত আল্লাহই করেছেন বেদাত মানে নব আবিষ্কৃত নব তো আমি তো এখন যে সন্তানটি জন্ম হচ্ছে সে বেদাত এখন যে বিল্ডিংটি বাঁধা হচ্ছে সেটা বেদাত বলেন না বেদাত যেই কাজের কোনো ইজাত নেই যেই কাজের কোনো ভিত্তি নেই ওই কাজকে কি বলা হয় বেদাত বলা হয় মিলাদুল নবীর ভিত্তি আছে না নাই বলেন আছে না নাই আমার দয়াল নবী সোমবার দিন রোজা রাখতেন কি রাখতেন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন নবীজি বললেন ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া ওই দিন আমি দুনিয়ায় এসেছি এবং ওই দিন আমার উপর কোরআন নাযিল হয়েছে সুবহানাল্লাহ বলেন না আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না এখানে মহাদ্দেশগণ আছেন প্রিন্সিপাল সাহেব বুঝরাছেন সাবেক প্রিন্সিপাল আমরা নবীর জন্য গরু কোরবানি দিচ্ছি বেশি করছি আল্লাহর নবীর সাহাবীগণ নিজেদের জান কোরবান করেছেন নবীর জন্য সুবহানাল্লাহ বলল সুবহানাল্লাহ ইসলামের জন্য মুতার যুদ্ধ কোন যুদ্ধ আওয়াজ দিয়ে বলবেন নড়াচড়া করবেন না কোন যুদ্ধ রোমান সৈনিকদের সাথে যুদ্ধ হবে 1 লক্ষ রোমান সৈনিক কয় লাখ 1 লাখ আর নবীজি 3000-এর মতো সাহাবি কে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে তৈয়ার করেছে কয় হাজার আর রোমান সৈনিক কয় লাখ 4 ঠিকানা কথা 1 লাখের সাথে 3000 মোকাবেলা করবে এটা কি 4 ঠিকানা কথা কয় হাজারের সাথে 3000 আর 1 লাখ রোমান সৈনিক তাদের যুদ্ধ কৌশল খুব বেশি তারা এক্সপার্ট তারা যুদ্ধের মধ্যে বিশ্ব মানবতার মুক্তির কারণে রাসূল নবীজি ডাক দিয়ে বলে আমার প্রাণের সাহাবি মুতার প্রান্তে যুদ্ধ হবে আমি নবী তোমাদেরকে তৈয়ার করলাম তোমরা কি যুদ্ধ করতে রাজি আছো সাহাবায়ে কিরামগণ বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনি বললে জান দিতেও রাজি আছি আল্লাহু আকবার নবীজি বললেন এ আমার পারের সাহাবি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ বিন হারেস জায়েদ কোথায় দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ বলে একটি ইউনিয়ন পরিষদে কয়জন চেয়ারম্যান থাকে একটি ক্লাসে ক্যাপ্টেন কয়জন একটি রাষ্ট্রে রাষ্ট্রপতি কয়জন একটি যুদ্ধের ময়দানে সেনাপতি কয়জন আমার নবী বলে এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার শাশুড়ি ভাই জাফর বিন আবি তালিব দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেলেন এরপরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সুবহানাল্লাহ বলেন না কয়জন বললেন নবী নবী বলেন এ আমার প্রাণের সাহাবি বলে যাও নিজের সন্তান বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে আসো জায়েদ বলল নবীজি আপনি বলেছেন আমার মা আয়েশা শুনেছে আমি আপনার পালক পুত্র আপনি আর আমার মা ছাড়া তো পৃথিবীতে আমার আর কেউ নাই আমি আর কাকে বলবো জাফর বিন আবি তালিব বাড়িতে গিয়ে বলে বিবি এই প্রাণীর বিবি আল্লাহর হাবিব আমাকে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে তোমাকে দেখা করতে এলাম আমাকে বিদায় দাও চলার পথে যদি তোমার কোনো হক আমি নষ্ট করে থাকি তোমার যদি কোনো ক্ষতি করে থাকি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দাও বিবি বিবি হাত তুলিয়া বলে আল্লাহ আমার প্রাণের স্বামী জাফরকে
গাজী বানায় আমার ঘরের মধ্যে ফিরাইয়া দিও। জাফর বলে বিবি উল্টা দোয়া করো না, তোমার দোয়া কবুল হবে না। আমার আগেও একজন আছে পরেও একজন আছে, নিশ্চয় আমি যুদ্ধের ময়দানে শহীদ হব। তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম, আমার দুধের মাসুম বাচ্চাগুলি তোমার কাছে রেখে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাচ্চাগুলি কি মনের মতে করে মানুষ করিও? আমি যে নবীর পথে যে আল্লাহর দিন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে যাচ্ছি, ওই পথে আমার ছেলেগুলিকে তুমি মানুষ করিও। সুবহানাল্লাহ বলেন না? নবীর ইশক ছাড়া, নবীর প্রেম ছাড়া কি নিজের জান কোরবান দিতে পারে? আরো জোরে আস্তে কেন জোরে বলেন? নির্বাচন তো চট্টগ্রামে হয়ে গেছে, মনে হয়ে গেছে কলাগাছ ভাইয়ের চরিত্র ফুলের মতো। আমি কারো নাম দিচ্ছি না, কলাগাছ ভাইয়ের চরিত্র ফুলের মতো। একটি স্লোগান দেন, যেই স্লোগান দিলে, নেতার নামে স্লোগান দিলে সা পাওয়া যায়, মদিনার নামে স্লোগান দিলে হৌজে কৌসারের পানি পাওয়া যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে ফাআলামু আন্নাল আরদা লিল্লাহি ওয়া রাসূলিহি, জমিন তো আল্লাহ আর আল্লাহ কে রাসূল কে লিয়ে হে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মুক্তির কান্নারী নবী, আল্লাহর হাবিব বীর সাহাবী জাফর বিন আবি তালিব বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিবি কাটা কবুতরের মতো ছটফট করতেছে, বাচ্চারা বাবা বাবা করে পিছনে পিছনে দৌড়ছে। জাফর বিন আবি তালিব বলে, এ আমার বাচ্চারা ঘরে ফিরে যাও, তোমাদেরকে যদি আমি আদর করার জন্য অপেক্ষা করি তাইলে আমার দয়াল নবী আমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন না? জাফর স্ত্রী বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না? নবীর প্রেম কারে করে? নবীর জন্য নিজের এক আমি শহীদ হবে এটা জানা সত্ত্বেও নবীর জন্য নিজের প্রাণ দিতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, এসে কে মাহবুব বে খুদা জিস দিল মে হা চল নহি। সুবহানাল্লাহ বলেন না? এসে কে মাহবুব বে খুদা জিস দিল মে হা চল নহি, লাখ মোমিন হো মগর ঈমান মে কামিল নহি। তুফি তসবি দাড়ি তার নাম ঈমান নয়, তে সারি ইসলাম ঈমান হচ্ছে হুব্বুর রাসূল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বাবারা আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেদিন ছিল তার বাসন রাত, বিবির কাছে গেল, গিয়ে দেখে কি বিবি আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। ওই দিন তার ফুল সুজ্জা বলে, বিবি আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসেছি, একটু কোরআন পড়া বন্ধ করো, তোমার সাথে আমার কথা আছে। বিবি বলে, প্রাণের স্বামী আপনি একটু ঘরে আসুন। বলে, বিবিরে আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি নির্বাচিত করেছে, আমি ঘরে ঢুকতে চাই না, ঘরে ঢুকলে আমার দেরি হয়ে যাবে। তখন বিবি বলে, আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি মদিনার খুব সুন্দরী মহিলা, আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই, প্রাণের স্বামী একটু করে আপনি ঘরে আসুন, আপনাকে যাতে আমি দেখি।
আমি আপনাকে দেখে যেন আমার পানটি বয়ে নি। তখন আব্দুল্লাহ বলল, বিবিরে যদি করে যাই তোমার প্রতি আমার প্রেম জাগ্রত হবে, ভালোবাসা জন্মাবে, আমি ঘরে যেতে চাই না। বিবি বলে, প্রাণের স্বামী একবার ঘরে আসুন, আপনাকে আমি দেখব, আমি আপনাকে আল্লাহর কসম প্রেম নিবেদন করব না, শুধু একটিবার আপনাকে আমি দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমার স্বামী বলে আপনাকে চিনে নিতে পারি। আল্লাহু আকবার। আমার বিবি যদি এই ধৈর্য ধরে তুমি থাকতে পারো, আর যদি তুমি সবর অক্তিয়ার করতে পারো, কালকে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে আমি যে নবীর জন্য নিজের প্রাণ দিতে যাচ্ছি, যে আল্লাহর ধর্মের জন্য জান প্রাণ দিতে যাচ্ছি, সে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সাথে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করাইয়া দিবে। গভীর মনোযোগ, নবীর জন্য গরু কোরবানি দিচ্ছে, এটাকে বেদাত ফতোয়া দিচ্ছ, সাহাবায়ে কেরামগণ নবীর জন্য তো নিজের জান কোরবান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা মে হর এক, মদিনে মে হর এক দৌলত মিলেগি, মদিনে মে হর এক দৌলত মিলেগি, সদাকত মিলেগি আর সাকাওয়াত মিলেগি। মদিনে মে হর এক দৌলত মিলেগি, সদাকত মিলেগি আর সাকাওয়াত মিলেগি, বরোজ কিয়ামত শাফাআত মিলেগি। হম গুনাহগার উম্মত কি ইজ্জত মিলেগি। সুবহানাল্লাহ। হম গুনাহগার উম্মত কি, হম গুনাহগার উম্মত কি ইজ্জত মিলেগি, সালতনত মিলেগি আর সাকাওয়াত মিলেগি, বেলায়েত মিলেগি আর খেলাফত মিলেগি, বরোজ কিয়ামত শাফাআত মিলেগি। আল্লাহুম্মা সাল্লি আমার নবীর আদরের পালক পুত্র জায়েদ বিন হারেস যুদ্ধের মধ্যে শাহাদতের শরবত পান করলো। এবার সেনাপতির দায়িত্ব নিয়ে তলোয়ার উঁচু করে এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে যুদ্ধের ময়দানে নারে তাকবীর নারে রিসালতের স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়ল জাফর বিন আবি তালিব। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে জাফর বিন আবি তালিবের বাম হাতকে কেটে ফেলল, পতাকাটিকে মাটিতে পড়তে দেয় নাই, দাঁতে কামড়িয়ে ধরেছে। এবার বাম হাত তো কেটে ফেলল, ডান হাতে যুদ্ধ করছে, ডান হাত কেটে ফেলল। ডাক দিয়ে বলে, পাশে যাবিকে এই নবীর সাহাবী, আল্লাহর নবীকে আমার সালাম জানাইও, আর নবীকে বলিও মৃত্যুর আগ পর্যন্ত আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না।
আল্লাহু আকবার আহলে সুন্নতে ওয়াল জামাত এটা আমি লিখেছি খোদাই কাফেলা আহলে সুন্নতে ওয়াল জামাত খোদাই কাফেলা আর নবী ওলি সে কাফেলাই যারা আমাদের মাওলা সিদ্দিক উমর উসমান হায়দার খোদার বন্ধুরা ইমাম আজম আবু হানিফা ইমাম আজম আবু হানিফা আমাদের মাওলা আহলে সুন্নত ওয়াল বলেন না আহলে সুন্নত ওয়াল খোদাই সুবহানাল্লাহ বলেন না এটা আমার বাজান ফেজে কিনে জানি না আল্লামা নাঈম সাহেব এটা আমি জজবুল আরওয়া একটি নাতের বই লিখেছিলাম এটার মধ্যে এটা আমি নিজে রচনা করেছি এই এই ইসলামিক সংগীতটি ফারুক জস বাবু খেলে মৈদানে জাপিয়ে পড়নো বীর সেনারা আরে লাত মেরে ব্যঙ্গে দে সব বাতেলের দুর্গশালা আবার সাইন দুর্গ মানে ওই দুর্গ না এটা দুর্গ মানে কিল্লা হিন্দুদের দুর্গ না সাইন আবার এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ ঠিক না বেটি এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীন করেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সাম্প্রদায়িক মানুষ আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ঠিক না বেটি বলেন ঠিক না বেটি আর ওয়াহাবি শিবিরেরা এ দেশের স্বাধীনতার পক্ষে বলেন স্বাধীনতার পক্ষে বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে তিনটি দল ছিল কয়টি দল একটি হচ্ছে আল শমস একটি হচ্ছে আল বদর একটি হচ্ছে রাজাকার এই শিবিরটি কোথা থেকে জন্ম নিয়েছেন জানেন আল শমস থেকে তালিব বেশর আল বদর থেকে ব রাজাকার থেকে র ওহাবি থেকে একটি রশিকার তবলিক থেকে একটি রশিকার দিয়ে শিবির করেছে এই জন্য এরা একজন অপরজনের খালাতো ভাই মামাতো ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাজার আমাকে দোয়া করতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি করে হায়াত দেন ডিজিশন বেক্কা তত্ত্ব ডিজিশন বেক্কা তত্ত্ব আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন এটা আল্লাহ পাক কাদের সাহেবের দোয়া ওলাদ ওলি তো জিন্দা ওলি আপনাদের কি বিরক্ত লাগছে গভীর মনোযোগ বন্ধুরা আমার আমরা ওই দুর্গমানি এটা খেয়ে বলা হয় কিল্লা হিন্দুদের দুর্গা পূজার কথা বলছি না আবার সাইন সাংবাদিকরা লিখে দিবে বড় মারাত্মক বাংলাদেশের সাংবাদিকরা একটা বুঝতে আরেকটা বুঝে দেয় লাতি মেরে ব্যঙ্গে দেশ বাতেলের দুর্গশালা আল্লাহ হযরতের সাহসী কলম দরব যে আমরা আমরা হব শহীদ গালী বলেন আমরা হব শহীদ এক এক জন শেরে বাঙ্গালা আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তে সেই একমাত্র চিৎকার দিয়ে বলে
বলগল উলা বে আমি উজুরের নির্দেশ ছাড়া ঠিক কথা বলতে পারবো না। উজুর যখন বলবে স্টক স্টক, আমি একটা প্রোগ্রাম করে আসতেছি। আমি হাসানাত জামিয়কে সালিহি সাজালে কি মুহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হ্যায় ये जहां सीजे क्या लौहे कलम तेरे हैं बलागल उला बिकमाली हसनत जमीन के साली अमर अमर गोबीर मनोजुक इत्तुब शरीफ हजरत जाफर रख दे बोले এই নবীর সাহাবী পাশের সাহাবীকে ডাক দিয়ে বলে আমি এখনই মারা যাব, আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমার নবীকে বলিও আমার নবীর হাতে তুলে দেওয়া ইসলামের জান্নাত আমি জাফর মাটিতে পড়তে দিই না। শহীদ হয়ে গেলেন, হাত এক পাশে, পাও এক পাশে, শরীর থেকে মাথা জুদা হয়ে গেছে। আব্দুল ইমনে রাওয়া বলে আমি দেখতে পেলাম যুদ্ধের ময়দানে, শুনতে পেলাম দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে। আমি শুনলাম যে আমি দুধ দেওয়ার সময় দেখতে পেলাম ইসলামের ঝান্ডা এমনি করে উপর করে ধরে রয়েছে উঁচু করে। আমি বললাম কে ধরে রাখলো, আমি যাওয়ার আগে কে ইসলামের ঝান্ডা ধরলো? আমি দেখলাম শুধু জাফরের মাথাটা কাটা আর দাঁতে কামড়ায়া ইসলামের ঝান্ডা উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বিল আরশ জিসকো জু মিলা উসে মিলা বাড়তে হ্যায় কো নাইন মে নিয়ামত রাসূলুল্লাহ কি এই নিয়ামত কি দেখা যাবে? দেখতেছেন আজকের এই নিয়ামত, মনের তসল্লি, মালা আইনুর রাত ওয়ালা ওয়াজুনুর সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বশার, চোখও দেখা যায় না, কানও শুনে যায় না, অন্তর অনুভব করা যায় না, এমন নিয়ামত আল্লাহই জান্নাতে দেবে। আমার আল্লাহ বলবে এই মিলাদুল নবী করনেওয়ালা এসো, ওয়েলকাম গেস্ট আব্দুল্লাহ, তোমাদের জন্য আল্লাহ জান্নাত খুলে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতিরা তো সুখ দেবেন আল্লাহ সুন্নি মুসলমানকে। আল্লাহ হাবিবের কাছে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী বলেন উত্রুবুনি আফলা মা তাক্রুবুনি আলা সিরাত, আমাকে ফুরসাতের কিনারে তালাশ করবে, আমার উম্মত কোন জাহান্নামে পড়ে যাচ্ছে কিনা আমি দেখার জন্য সেখানে উপস্থিত থাকব। ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানে আপনাকে না পাই ফাতলুবুনি ইনদাল মিজান, আমাকে মিজানের কিনারে তালাশ করবে। কোন সুন্নি মুসলমান জাহান্নামে যাচ্ছে কিনা যদি তাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা কমে যায়, আমি রাসূল আমার ওই দরুদ শরীফ যারা পড়েছেন মিলাদুন নবী করেছেন তাদের ওই দরুদ শরীফের স্লিপ কানা তাদের পাল্লায় নেকির পাল্লায় দিয়ে পাল্লাকে ভারী করে আমার উম্মতকে জান্নাতে নিয়ে নেব। এগুলো সহাদিস না,
ইয়া রাসূলুল্লাহ সেখানে যদি আপনাকে না পাই আমার নবী বলেছেন ফাতলুবুনি ইনদাল হাউস আমাকে হাউজে কৌসার দাও সুবহানাল্লাহ এই তিন জায়গায় আমি দৌড়াদৌড়ি করব আমার উম্মতের জন্য সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি বলেছেন ইয়াখুযু কওমুম মিন উম্মতি বিশাফাতি ইউসাম্মুনাল জাহান্নামীন ইয়াখুযু বের করে নিয়ে আসব মিন উম্মতি মিনান নার জাহান্নাম থেকে বিশাফাতি ইউসাম্মুনাল জাহান্নামীন যাদেরকে আল্লাহ জাহান্নামী বলে লিস্টি করে ফেলেছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমি জান্নাতে নিয়ে আসব সুবহানাল্লাহ বলেন না এজন্য শাইখুল হাদিস হুজুর বলেছেন জান্নাতের মালিক তো আমার নবী জান্নাতের মালিক নবী জান্নাতের মালিক নবী মদিনাওয়ালা ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে ফিসরের ভাইরা যদি নবী নবীর ব্যাপারে কৃপণতাই করেন তাইলে সমস্যায় পড়ে যাবেন কারণ জাবাতা বুয়াদ্দার দাহা জায়গির সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল ফজির সাকসাদি রহমতুল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ যতদিন আমার জবান থাকবে আমার মুখে ভাষা থাকবে ততদিন আপনার কথাই বলতে থাকবে আমার বাবা নাম আল্লাহ মানুষ সত্য সুন্দর করে পড়তে পারে মোরা তন্ন মন দন সব বলেন মোরা তন মন দন সব পুক দিয়া এ জানবি প্যারে জালা জানা লামিয়াত নাজি রুকাফি নজরিন মিলে তো না শুধু পাই দা জানা সালাতুনিয়া বন্ধুরা আমার গভীর মনোযোগ এই তিনজন সাহাবি সিপাহী সালার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল এমন সময় সাইফুম মিন সুয়ুফিল্লাহ আল্লাহ তলোয়ারের মধ্যে দেখে একটি তলোয়ার যার নাম খালেদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে বললেন আল্লাহু আকবার বলে তিনজন সেনাপতি কে হয়ে গেল শহীদ হয়ে গেল গভীর মনোযোগ বাবারা আমার আমার বন্ধুরা খালেদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে করতে নয়টি তলোয়ার ভেঙে ফেললো মাথার টুপিটি ফরে গেল মাথার খালেদ বিন ওয়ালিদ বলে আমার নবীর সাহাবীরা আমার মাথার টুপি মাথায় তুলে দাও টুপি দেওয়া কি সুন্নত পালন করা দরকার আছে না নাই এখন তো আমরা যারা ওয়াজে ম্যাগনি ম্যাগ ড্রাইভারের মতন ওয়াজ কেউ শুনে না শুনে ওরাও মাথায় টুপি দেয় না মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত সুবহানাল্লাহ বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবেসেছে ওই ব্যক্তি আমাকে ভালোবেসেছে আর যিনি আমাকে ভালোবেসেছে আমার সাথে জান্নাতে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবারা জিকির করার সময় পাগল হয়ে যাবেন কেন জানেন উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলুল মাজনুন তুমি এভাবে আল্লাহর জিকির করো যাতে লোকেরা তোমাকে পাগল ডাকে স্ত্রীর পাগল হলে পাগলি পাগলি হয় আর নবীর পাগল হলে ওলি কয় আর ডার্লিং এর জন্য পাগল হয়ে গেলে পাগলাইয়া ডাকবে নবীর জন্য পাগল হলে আল্লাহর ওলি ডাকবে গোসল করায়া
বলেন গোসল করায়া কাফন পড়ায়া রাখিবে যে দিন কবরে শোয়ায়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ यार सुरल मुनकिरो नकिरो आशिया सवाल करबेन बसाया दिबेन गलोबी पर्दा उठाया करीब सालाम कदम चुमिया यार सुरल এমন সময় খালিদ বিন ওয়ালিদ চিৎকার করে বলে আমার মাতার টুপি মাথার মধ্যে মনোযোগ সাহাবায়ে কেরামগণ কষ্ট করে মাথার মধ্যে টুপি তুলে দিল যুদ্ধ হয়েছে ইসলাম বিজয় হয়েছে যুদ্ধ পথে হয়েছে 1,00,000 রোমান সৈনিক মুসলমান সাহাবীদের হাতে পরাজয় হয়ে দিক বেদিক দৌড়তে লাগলো ছুটাছুটি করতে লাগলো আল্লাহ মুসলমানদের বিজয় দিয়েছে এমন সময় আমার নবীজি মদিনা শরীফের মধ্যে আমার নবী চোখের পানি চারি দিয়া কয় ওয়ালাইকাসসালাম ইয়া জাফর তৈয়ার সুবহানাল্লাহ নবী এ আল্লাহর নবী আমরা আপনাকে সালাম দিতে তো কেউ কে শুনি নাই আপনি চোখের পানি ছেড়ে দিয়েছেন সালামের জবাব দিচ্ছেন আপনাকে কে সালাম নিল আমার নবী বলে আমার সাহাবি আমার শাশু তোমায় জাফর বিন আবি তালিব তার দুটি হাতকে কেটে ফেলেছে শরীর থেকে হাত জুদা করে ফেলেছে আমার ভাই এই দিকে ফেরেশতার সাথে জান্নাতে উড়িয়া উড়িয়া চলে যাচ্ছে যাওয়ার পথে আমি নবীকে সালাম দিয়েছে জাফর তৈয়ার সুবহানাল্লাহ আমার আমার আগমীর মনোযোগ যুদ্ধ ফতে হয়েছে মুসলমানকে বিজয় দিয়েছে মুসলমানের বিজয় হয়েছে তুমি টুপির জন্য এত চিৎকার কেন করেছ হযরত খালিদ বিন ওয়ালিদ বলে এ নবীর সাহাবীরা তোমরা মনে করো যুদ্ধের ময়দানে আমি গেলে ওই যুদ্ধ বিজয় হয় ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের খেলায় বিজয় করে এটা আমার কোনো বাহাদুরি নয় এটা আমার কোনো সুজাত নয় এটা আমার কোনো বীরত্ব নয় ওই টুফি আমার মাথায় টাঙলে যুদ্ধের ময়দানে বিজয় হয় তার একমাত্র কারণ হচ্ছে ওই টুফির ভিতরে আমার নুরানি নবীর একখানা সুলকানা বাঁধা রয়েছে যে নুরানি সুল মুবারক মুয়ে মুবারক মুয়ে মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত মোবারক নিয়েছেন আলীকে বলে ইয়া আলী মান আযা শা'রা তামফা মিন শা'রি ফাল জান্নাতু আলাইহি হারাম যেই ব্যক্তি আমার একটি চুলের সাথে গোস্তাগি করবে বেয়াদবি করবে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম জান্নাতের মালিক নবী বলে জান্নাতের মালিক নবী মদিনাওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি শফাতের কন্দারি মদিনাওয়ালা ইয়া হাবিবি মুস্তাফা নবী ইয়া হাবিবি মুস্তাফা নবী কেউ বা বলে নবীজি নূরের পুতুল কেউ বা বলে নবীজি গোলাপের ফুল আর নয় সে গোলাপ
নই যে পুতুল নূর আল্লাহ ইয়া হাবিবি মুস্তাফা নবী ইয়া নবী জি মুস্তাফা নবী সাল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন না নবীজির শান নবীজির আজমত কত বেশি আল্লাহ পাক দান করেছেন ইখতিয়ার কত বেশি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আমার নবীজি যা বলেন তা শরীয়ত সুবহানাল্লাহ বলেন না তা কি আমার রাসূল বলেছেন আশরিয়াতু আকওয়ালি আমার মুখের কথাই তো শরীয়ত ওয়াত তরিকাতু আফআলি আমার কর্মই তরিকত নিজের প্রাণ কোরবান করে দিয়েছেন দ্বিধাবোধ করেন নাই করেছেন বলে করেছেন করে নাই আর আমরা নবীর জন্য মিলাদ করছি গরু জবা করছি জুলুস করছি এটা এত বড় কিছু করছি না আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে যে ইহসান করেছি তা তো আল্লাহ পাক চোখ দিয়েছেন নিয়ামত তিনটি বেটি কান নিয়ামত দাঁত নিয়ামত নাসিকা নিয়ামত দুনিয়ার যা নিয়ামত দিয়েছেন আল্লাহ জিহ্বা কয়টি জিহ্বা কয়টি একটি রং সার সাত এক রকম দুধের সার সাত আরেক রকম একটি জিহ্বা কিন্তু জিহ্বা কয়টি মিনারেল ওয়াটারের স্বাদ এক রকম ওয়াশার পানির স্বাদ আরেক রকম লুইট্টা মাছের স্বাদ এক রকম রুইত মাছের স্বাদ মূলা শাকের স্বাদ এক রকম পালং স্বাদ আরেক রকম ঠিক না বেটি কাটলের স্বাদ এক রকম আমের স্বাদ আমের মধ্যে আবার রাজশাহীর আমের স্বাদ এক রকম চট্টগ্রামের আমের স্বাদ এই জিব্বাটি কম্পিউটার চাইতে কম নয় ঠিক না বেটি এই জিব্বাটি কম্পিউটার চাইতে কোটি কোটি খাবারের স্বাদ একটি জিব্বায় অনুভব করতেছেন এই নিয়ামত দিয়েছে কে আওয়াজ দেখুন দিয়েছে কে ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত কে গণনা করে শেষ করতে পারবে কিন্তু এই নিয়ামতের কথা তো আমি তোমাদেরকে বলছি আমি তো একটি নিয়ামতের কথা বলছি لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا এমন নিয়ামত দিয়েছি যেই নিয়ামতের কথা তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি যে আমার বান্দারা এত নিয়ামত দিলাম সুন্দর স্ত্রী দিলাম পাঁচতারা দশতারা বিল্ডিং দিলাম তা আমি বলি নাই কিন্তু একটি নিয়ামত দিয়েছি যে নিয়ামত না দিলে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন না ওই নিয়ামতের মালিক তোমাদেরকে করেছি বিশ্বজাহানের প্রতিপালক বলেন ওই নিয়ামত পেয়ে কি করতে হবে সেটাও আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি নিয়ামত দিয়েছি ওই নিয়ামত পেয়ে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম উল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন যে নিয়ামত দিয়েছে নাতি হলে সাত দিনের ভিতরে আকিকা দাও এটা নাতি হওয়ার নিয়ামত দুইটি ছাগল দাও নাতি হলে একটি দাও তাক শুকর আদায় করবে সুবহানাল্লাহ বলেন না যদি নাতি হলে মানুষ জন্ম নিলে মুসলমানের সন্তান হবে সাত দিনের ভিতরে তার চুল কামিয়ে কামাইয়া মুন্ডাইয়া কিছু স্বর্ণ কিছু চাঁদি চুল পরিমাণ সৎকার করে দাও যদি নাতি হওয়ার কারণে যদি খুশি হওয়াটি জায়েজ হয় বিশ্ব মানবতার মুক্তির কণ্ঠারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানের আগার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় খুশি বানার খুশি কি রকম করতে হবে এটা আল্লাহ ইসলাম কেউ জানে না জোরে বলেন সুবহানাল্লাহ
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ইসলাম চায় ফাল ইয়াফাহু কিভাবে করবে নবীকে পেয়ে নিয়ামত পেয়ে শুকর কিভাবে করবে ফাল ইয়াফাহু জমা ব্যবহার করছেন জমায়েত হয়ে জুলুস করে মিলাদ করে করবে আর যা করবে তা তোমাদের সঞ্চয়কৃত যা আমল করেছো তার চাইতে কোটি 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 উত্তম সুবহানাল্লাহ এটাকে বলা হয় ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ নবীর মিলাদ ফরজ নয় তবে ফরজের বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে নামাজি আজকে নামাজি দাবি করতে কয় আমরা নামাজি বড় নামাজি দাবি করছে পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবী ছাড়া আর কেউ পায় নাই সুবহানাল্লাহ বলেন গরজ গরজ সুবহানাল্লাহ এটি ফরজ নয় গরজ এটা করতে হবে গরজ হয় না আর গরজ সুজি না সিটিংয়ে বসে বলে কিনে উপায় নেই যেটা না করলে উপায় বলেন না করলে উপায় ফরজের বাবা আসল রসুল জাহির মে মেরে নখল এটা নু খেলাম নখল নখল মানে ওই গাছের সারা কি করো না কলব করো না জাহির মে মেরে নখল হকিকত মে মেরে আসল সুবহানাল্লাহ বলেন না কাটো লাগে না বিসি আগে বিসি আগে বিসি থেকে কাঁঠাল হয় গাছ হয় আমার নবী হচ্ছে আদমের বাবা আদম কয় আমি সকলের বাবা আর আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি নবীজির আম্মা বলছেন এই কথাটি বলে আমি শেষ করছি নবীজির আম্মা বলছেন আমি আমার ঘরে রজবের মাসে একজন ব্যক্তি আবির্ভাব হলো সুবহানাল্লাহ ওয়া হুয়া ইয়াকুলু ওই লোকটি বলল মারহাবা বিকা ইয়া মুহাম্মদ قالت من انت قال انا আদম আবুল বশর আমি সকল মানুষের বাবা আদম আলাইহিস সালাম قلت له ما تريد আপনি কেন এসেছেন আমার ঘরে قال يا আমিনাতু ابشري فقد حملت আজকে রাত্রিতে আপনি গর্ভবতী হয়েছেন আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে আপনার রহমে নূরা মুহাম্মদী তশরীফ নিয়েছেন রজবের প্রথম জুমার রাত শুক্রবার শুক্রবার সুবহানাল্লাহ বলেন না তশরীফ নিয়েছে নবীর মা বলে আমি আচম্বিত হয়ে গেলাম আমার মা আপনার মা সন্তান যখন পেটে থাকে মায়ের মাথা চক্কর মারে মায়ের বুমির বাপ হয় নবীজির মা বলল আমার কিছু অনুভব হয় নাই সুবহানাল্লাহ বলেন না আমার কিছু অনুভব হয় নাই কিন্তু আমি অনুধাবন করছি আমার ঘরের দিকে তারাকাগুলি লটকে পড়েছে আমি দেখতে পেলাম আমার পশুগুলি একজন অপরজনের সাথে কথা বলা বলি করছে আমি দেখতে পেলাম পশুগুলি একজন অপরজনের সাথে আলাপ আলোচনা করে দরুদ পড়তে লাগলো আমি আশ্চর্য হয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে আসতে লাগলাম জিয়ারত করার জন্য আমি দেখলাম এমন সময় আল্লাহর ঘর বাইতুল্লাহ আমি আমিনার দিকে ঝুঁকে যাচ্ছে আমি বললাম এ আল্লাহর ঘর বাইতুল্লাহ তুমি কেন আমার দিকে ঝুঁকতেছ তখন আল্লাহর ঘর বাইতুল্লাহ ডাক দিয়ে বলে আমি না আজকে তোমার গর্বে নূর মুহাম্মদী তো শিবেনেছে আমি বাইতুল্লাহর কাবার কাবা মুহাম্মদ রসুল্লাহ আপনার রেহমের মধ্যে তো শিবানার কারণে আমি আপনাকে তাজিম করছি কেয়ামত পর্যন্ত আমাকে মানুষের সেজদা করার জন্য আপনার ছেলে ঘোষণা করিয়া দিবে এইভাবে নয় মাস নয় জন নবী শুভ সংবাদ দিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফ এসে গেছে সোবে সাদিকের সময় সোবে হে বিলাদত প্যারে নবী পর সোবে হে বিলাদত প্যারে নবী পর সালাতু সালাম পৌঁছায়ে নবী জি আল্লাহ আল্লাহ
प्यारे सूरत हस्ता चेहरा मुँह से जरते नूर नूर कफतला चाँद का टुकड़ा हक्का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह মা আমিরা বলতে লাগলেন খারাজা মিন্নি আমার থেকে বের হলো নূরুন আদালাহু খুসুরু শাম আমার থেকে একটি নূরের টুকরা বের হলো ওই নূরের টুকরার আলোতে আমি মুলকে শামের মহলগুলি দেখতে পেলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন এসেছে নূর নবী বলেছেন আমি নূর আনা নূরু মিন নূরিল্লাহ ওয়া খালাকা কুল্লুহুম মিন নূরি যার থেকে এসেছেন তিনি বলেছেন নবী নূর আর আমাদের মাওলানা সাহেবরা বলছেন নবী নাকি মাটি খোঁজবিল্লাহ বলেন আমরা নবী আমাদের নবী নূর তাদের নবী মাটি ঠিক না বেটি আমাদের নবী কি নূর তাদের নবী কি তাদের নবী তো গোলাম আহমদ কাদিয়ানি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটি আয়াত করিমা পড়েছি ওই আয়াত করিমার অর্থ হচ্ছে আলাম তারা ইলাল লাযিনা বাদদালু নিআমাতাল্লাহি কুফারা হাবিব আপনি কি দেখেন নাই আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা নাশকরি করেছে আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যারা আল্লাহর নিয়ামতকে স্বীকার করে নাই কুফরি করেছে তাফসীরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যারা বলতে এখানে আলাম তারা ইলাল লাযিনা যারা বলতে বুঝেছেন আবু জেহেল আবু লাহাব অথবা সাইবা ওরা নবীকে পেয়ে ঈদ মিলাদুন নবী করে নাই অতএব ওরা কুফরি করেছে আজ পর্যন্ত যারা ঈদ মিলাদুন নবী করবে না তারা কুফরিতে ডুবে থাকবে আমি বলবো যারা ঈদ মিলাদুন নবী ইসলাম করছেন করতেছেন আপনারা জান্নাতি আর যারা করছেন না তারা জাহান্নামী ঠিক না বেটি আমি বলবো কেন ভাই আমার পার্শ্ববর্তী গ্রামের ভাই হয়ে আমার পার্শ্ববর্তী মসজিদের মুসল্লি হয়ে আপনি জাহান্নামে যাবেন আসুন সকলেই দয়াল নবীর ঈদ মিলাদুন নবী করে আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমরা সকলকে আমল করার বুজার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু